পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের বিবাহের দুই বছর হয়েছে বেবি হয় না এই ব্যাপারে কী আমল করা যায় জানাবেন আসলে দেখুন বেবি আল্লাহ তালা কাউকে দেন কাউকে দেন না তো আপনি এমনি হতাশ হওয়ার কোনো কারণ নেই যদি দেন সেটা আল্লাহর রহমত না দিলেও আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে সেটা কোনো একমতের কারণে আপনাকে দেননি আপনি দোয়া করে যেতে হবে সবচেয়ে বেশি হচ্ছে দোয়া বেশি করে যেতে হবে এবং প্রাকৃতিক যে সমস্ত ওয়াসাইল আছে মাধ্যম আছে যদি সেগুলি গ্রহণ করা যায় সেগুলো হারাম নয় ঔষধ ডাক্তার দেখানো এগুলো না যায়জ না এগুলো যায়জ তবে যেন অশ্লীলতা বা সরিয়ে নিষিদ্ধ এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না ধরুন ভ্রণ নিয়ে যে সমস্ত খেলা চলছে এগুলো যেন না হয় বা আর অন্য ভ্রণ জুড়ে দেওয়া বা অন্যের কোনো কিছু জুড়ে দেওয়া ডিম্ব জুড়ে দেওয়া কোনোটাই কিন্তু বৈধ নয় তা আপনাকে বেবি আল্লাহ তালা

যে তোমরা ইস্তেক ভার কেন করো না ইস্তেক করলে তোমাদের এটা এটা দেওয়া তার মধ্যে সন্তান সন্ততির কথা বলা হয়েছে বেশি বেশি ইস্তেক ভার করবেন বেশি বেশি দোয়া করবেন লব্বে তাদা নিফাদ ওয়ান তা খায়ল ওয়ারি এটা বলবেন বলতে পারেন রব্বানা হাবলান ইমনা জুহাজ নজর ইয়াতে না করা তাই নয় জানেন মুতাকিন ইমামা এটা পড়তে পারেন সুরায় আলফর কানের শেষের দিকের একটা তো শেষের দিকে একটা রয়েছে সেটা পরে বেশি বেশি করে দোয়া করতে পারবেন এবং ডাক্তারকেও দেখাতে পারবেন কি সমস্যা থাকলে সেটা উত্তরণের জন্য সেটাও যায় আছে তারপর যদি আল্লাহ না দেন এই জন্য হতাশার কারণ নেই আল্লাহ অনেককে দেন না আখেরাতে আপনাকে সেটার জন্য আল্লাহ তালা আপনার যে ঐক্যান্তিক আশা ছিল কিন্তু আল্লাহ 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 তালার ইয়ার উপরে আল্লাহ তালার দেওয়া সিদ্ধান্তের মধ্যে আপনি সবর করেছেন এই জন্য আল্লাহ তালা আপনাকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ